So, hello, what's up guys? Welcome to my YouTube channel, Shoykat Vlogs. Aajke tomader samne ekta Q&A video niye uposthit hoyechi. So, let's start. গতদিন আমি একটা ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে কিউএনএ ভিডিও তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি তার জবাব আমার ইউটিউব চ্যানেলে দেব। সো সেই ভিডিওটা করার জন্য আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সবার প্রথমে একজন প্রশ্ন করেছে, তুই কিপটামু ছাড়বি কবে? দেখ, আমি কিপটা না ভাই, আমি কিপটামু আসলে আমার কাছে কোনো কাজের জিনিসপত্র থাকে না, সেজন্য আমি কাউকে দিতেও পারি না, কারোর থেকে নিতেও পারি না। এতে কিপটামু বলার কিছু নেই, আসলে আমি গরিব। আচ্ছা, হমকো সে গাড়ি আয়ে। তারপরে একজন প্রশ্ন করেছে, তুই গরিব হবি কবে? আসলে ভাই আমি তো গরিবই, গরিব না শুধু গরিব, এজ বা এজ যোগ করা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝলা, এবং চিরন্তন সত্য, তাই এস বা এস যোগ হয়েছে। ওয়াও, গ্রামার পার্ট নিয়ে নিলাম। চুপ বজা সাতমি ফেল, চুপ। প্রশ্ন করেছে, দিনে কয়বার কি কয়বার ভাই দিনে? আমি খাওয়া দাওয়া করি দিনে তিনবার ভাই, তিনবার খাই আমি। সমজরো সমজরো। তারপর প্রশ্ন করেছে, আমাকে কবে ট্রিট দিচ্ছেন ভাইয়া? আসলে আমি গরিব মানুষ, ট্রিট দেওয়ার টাকা পয়সা নেই, যেদিন টাকা পয়সা হবে সেদিন ট্রিট দেব ইনশাআল্লাহ। এই যে ইউটিউব চ্যানেলটা উঠলেই ট্রিট দেব। আচ্ছা, আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে? আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমি নিজে। আমি নিজে নিজের লাইফকে ইন্টারেস্টিং করে তুলি, প্রতিদিনই নতুন নতুন জিনিসপত্র করে নিজের লাইফকে নিজে ইন্টারেস্টিং করে তুলি। তারপরে প্রশ্ন করেছে, আপনার টয়লেটের বদনার কালার কি আর দিনে কয়বার? আমার টয়লেটের বদনার কালার দিস, দিনে কি কয়বার ভাই? আগের বারও বললাম। আরে কেনা কে চাতে হো? দিনে আমি তিনবার ভাত খাই, তিনবার, দিনে তিনবার। আচ্ছা, আবার তারপরে আরেকজন প্রশ্ন করেছে, জিএফ এর নাম বলেন। ভাই আমি সিঙ্গেল ভাই, আমার কোনো জিএফ নাই, আমি সিঙ্গেল, পিওর সিঙ্গেল। অনি রুক কহাঁ সে আতে? তারপর একজন প্রশ্ন করেছে, আপনার অনেকগুলা গার্লফ্রেন্ড, কোনটার সাথে বিয়ে করবেন, কবে বিয়ে করবেন, আমার 50 টাকা কবে দিবেন? সো আমার প্রথমতই এই প্রশ্নটার উত্তর দিয়ে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আচ্ছা, হমকো সে গাড়ি আয়ে। বিয়ে দূরের কথা, আগে বিয়ের কথা এখনো ভাবিনি, দেরি আছে, অনেক দেরি। আর তোর 50 টাকা আমি নিলাম কবে সেটাই তো আমার মনে পড়ছে না। তারপর একজন প্রশ্ন করেছে, তুই ভালো হবি কবে? আরে ভাই আমি তো ভালো, পিওর ভদ্র, ভালো আর কত হব, শান্ত শিষ্ট নিষ্পাপ একজন ছেলে, আমি খুবই ভদ্র। আরো একজন প্রশ্ন করেছে, ভালো হবি কবে? আসলে আমি ভালো, আমি তো খারাপ না, আমি নিষ্পাপ একটা ছেলে, আমাকে যদি এই প্রশ্ন করো। আবে সালে তুমি মেরা মাফ করনা, গুসসে মে ইদর উদর নিকল জাতে। তারপর আমার পার্টনার প্রশ্ন করেছে, জীবনে পাঁচটা বড় মারা কি কি খাইছেন ভাই, একটু যদি বলতেন। তো জীবনে আমি মারা খুবই কমই খাইছি, মারা দিছি অনেক বেশি। সো এরই একটা পাঁচটা মারা খাওয়ার কথা মনে নেই, তবে একটা বড় মারা খাওয়ার কথা মনে আছে। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তায় গিয়ে বাড়িতে আসবো, তখন পড়াশোনা শেষ করে সন্ধ্যার দিকে বাসায় আসবো, রাস্তায় দেখছি একটা 50 টাকার নোট পড়ে আছে। তো নোটটা আমি তুললাম, সামনে এক ভাই হাঁটতেছিল, তাকে দেখে বললাম, ভাই নোটটা কি আপনার? তো ভাইটা বললো, হ্যাঁ ভাই নোটটা আমার। খুবই তাড়াহুড়া করে নোটটা নিয়ে চলে গেল। তারপর আমি ওখান থেকে গাড়িতে উঠে বাড়ির সামনে এসে নামিয়ে দেখছি, আমার পকেটে কোনো টাকা নাই, আমার পকেটে যে 50 টাকার নোটটা ছিল সেটা হারাই গেছে। তারপর ভাবলাম নোটটা আমারই, কিন্তু ভাইরা কত
সুন্দর ভাবে বলে নিয়ে গেল যে 50 টাকার নোটটা তার। ওয়াও। তারপর আমার এক বন্ধু প্রশ্ন করেছে, তুই অডিটোরিয়ামে আমার থেকে আমার মার্কারি কলমটা নিয়েছিলি, ওইটার দাম ছিল 40 টাকা, কিন্তু পরে যেটা আমার কাছে তুই তোর কাছ থেকে আমি ফেরত পাইছি, বাড়িতে এসে দেখলাম ওইটা অনেক পুরনো মার্কার, তাইলে আমারটা গেল কোথায়? বিষয়টা হচ্ছে মার্কার আমার সেদিনকার কথা মনে নেই, আমাদের একদিন দিন সেদিনকার কথা মনে নেই, মার্কারটা আমি তো অনেকের থেকেই মার্কার দিয়েছি, সেই মনে হয় আমার কাছে 5 কি 6টা মার্কার ছিল। আসলে মানুষের পিছন মেরে খাওয়ার অভ্যাস তো, তাই 40 টাকা দিয়ে মার্কার কিনতে যাবে কে, তাই ওর মধ্যে থেকে কোনো একটা তোকে হয়তো দিয়েছি, যাই হোক। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। নেই, মজাক হো রহা হে, এক সেকেন্ড ইয়ার, মজাক হো। তারপর প্রশ্ন করেছে সাইপ স্ট্যান্ড, এখন স্ট্যান্ড করে না, এখন সাইপ আল হুসাইন, ও সরি সুমাইয়া সাইপ। রুকো যারা, সবার করো। সে বলেছে তোর গোলাপি রঙের জাঙ্গিয়াটা এখনো পরিস? ভাই আমি তো কোনোদিনই গোলাপি রঙের জাঙ্গিয়া পরতাম না। তুই কারটা দেখ, তুই হয়তো কারুরটা দেখে আমাকে বলছিস, তুই তো নিজেই পরিস মনে হয়। এই যে মিস্টার সাইপ স্ট্যান্ড। তারপর আরেকজন প্রশ্ন করেছে, সারদের পারফেক্ট প্রতিদ্বন্দ্বী হয়ে কেমন লাগে আপনার? আরেকটা প্রশ্ন করেছে, আপনার ভবিষ্যৎ শেয়ার করলে খুশি হব। আসলে সারদের প্রতিদ্বন্দ্বী না, সাররা আমাকে বাস দিতে চেষ্টা করে, আমিও উল্টা সারদের বাস দেওয়ার চেষ্টা করি, তো এতে যদি সাররা নিজেরা আমার কথা শুন, নিজেরা মারা খাওয়ার জন্য আমাকে বাস দেওয়ার চেষ্টা করে, আমিও যদি তাদের পেছনটা মেরেই দিই, তাহলে আর প্রতিদ্বন্দ্বী কি হলো? তারা নিজেই আমাকে নিজের প্রতিদ্বন্দ্বী বানিয়ে নেয়। এরকম দু একটা ছাড় আছে যারা নিজে আমাকে তাদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে নেয়। তারপর একজন প্রশ্ন করেছে, প্রেজেন্ট জিএফ কে, সত্যি বলবি নালি টুনটুনি ছোট হয়ে যাবে। তো আমার কোনো প্রেজেন্ট জিএফ নাই, সত্যি কি বলবো, এটাই সত্যি। আর কি আর বলবো, আপনি কি লাইফে খুব হ্যাপি? হ্যাঁ আমি লাইফে খুবই হ্যাপি, অল টাইম চিল, আমি কখনো কোনো কিছু নিয়ে ভাবি না, আমি সবসময় চিলে থাকি, আমি আমার ভবিষ্যৎ নিয়েও ভাবি না, আজকে এখন কি হবে এটা নিয়ে ভাবছি, 2 মিনিট পর কি হবে আমি সেটা নিয়েও ভাবি না, তো এরকম যারা ভাবে তারা অল টাইম চিল, সেজন্য আমিও সবসময় চিল। এই ছিল 18-20টা প্রশ্ন যা আমি কালকের এই পোস্টটা থেকে নিয়েছি। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাবা।